আজকের এই ভিডিওতে আমরা মাইনক্রাফটে 50টি ইউনিক চেইন টেস্ট করব আর আমরা প্রথমে নরমাল একটা চেইন টেস্ট করব দেন আস্তে আস্তে মাইনক্রাফটে সবচেয়ে ডেডলি চেইন গুলো দেখব আর আমরা দেখব যে মাইনক্রাফটে চেইন গুলো কত বেশি ইউনিক আর ডेंजरस হয়। আচ্ছা সো আমার কাছে এখানে 50 এর মধ্যে টিএনটি আছে আর এই সাইডে আরো কয়েকটা স্পেশাল টিএনটি আছে যেগুলো অনেক বেশি পাওয়ারফুল তাই এগুলোকে আমি লাস্টের দিকে দেখাবো আর এগুলো অনেক বেশি ইনসেন এগুলা দিয়ে লিটারালি আপনারা ওয়ার্ল্ড ডিস্ট্রয় করতে পারবেন আর এখন আমরা আমাদের স্পেশাল টিএনটি গুলো দেখব আর আমাদের ফারস্টে যে টিএনটি আছে সেটা হচ্ছে X5 টিএনটি আর এটা নরমাল টিএনটি থেকে 5 গুণ বেশি পাওয়ারফুল এটার এক্সপ্লোশনও নরমাল টিএনটি থেকে একটু বেশি মনে হচ্ছে বাট নেক্সটে যে টিএনটি আছে সেটা হচ্ছে X20 টিএনটি আর ওয়াও এই টিএনটিটা লিটারালি একটা হিউজ হোল ক্রিয়েট করে ফেলছে সো এটা ভালোই বলতে পারেন বাট নেক্সটে আমাদের কাছে যে টিএনটি আছে সেটা হচ্ছে X120 মানে এটা নরমালের তুলনায় 100 গুণ বেশি পাওয়ারফুল আর ওয়াও এটা অনেক বেশি পাওয়ারফুল লাইক স্প্রেড হইছে এক্সপ্লোশনটা বাট আমরা এখন টেস্ট করব X520টা আর দেখব যে এটা এক্সপ্লোড করলে কি হয় আর এটা আপনারা বুঝতে পারছেন যে 500 গুণ বেশি পাওয়ারফুল এটা সো রেডি 1 2 3 ওয়াও এই টিএনটিতে কি অবস্থা করছে এই জায়গার এই টিএনটি দিয়ে তো আমরা দুনিয়ায় ধ্বংস করে দিতে পারবো আর 5000 লাইক হলে আমরা ওইটাই করব আমরা দুনিয়ায় ধ্বংস করব আচ্ছা এখন আমরা ইউনিক একটা টিএনটি দেখব আর ফারস্টে আছে মিটার টিএনটি আর আপনারা আগে আন্দাজ করতেই পারতেছেন যে কি হতে পারে লেটস সি আর ওয়েট এই টিএনটি গায়েব হয়ে গেছে আস্তাগফিরুল্লাহ এটা কি লেভেলের ডিস্ট্রাকশন আর ওয়াও এটা রাউন্ড টাইপের একটা সার্কেল ক্রিয়েট করছে ফায়ারের আর এখন আমরা যে টিএনটিটা দেখব সেটা আসলে টিএনটি না এটা আসলে নিউ আর এই ওয়ালটা আর মনে হয় না বেঁচে থাকবে আর দুনিয়া ধ্বংস হওয়ার আগে যারা যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে ফেলো ওকে লেটস সি কি হলো এটা ফ্ল্যাট একটা লাইন গেল আর এই পুরো এরিয়াতে সবুজ সবুজ কি জানো এসে পড়ছে কি এগুলা ও এগুলা আই গেস দাঁড়াইলে পয়জন দেয় নিউক্লিয়ার রেডিয়েশন না কি জানি বলে এটাকে আপনারা জানলে আমাকে কমেন্টে জানায়েন আর বাই দ্য ওয়ে এই এরিয়াটা পুরো ধ্বংস হয়ে গেছে সো এই এরিয়াতে আমার মনে হয় না আর কোনো টেস্ট আমরা করতে পারবো সো আমরা এখন একটু দূরে যাব এখন আমরা টেস্ট করব কিউবিক টিএনটি আর এটা ফুটাইল একটা কিউব টাইপের ক্রিয়েট করে ফেলে দেন আমরা টেস্ট করব আরেকটা টিএনটি যেটা হচ্ছে ইরোস্টিং টিএনটি আর এটা যদি আমরা ফাটাই ওয়েট হোয়াট দ্য হ্যাক মিসাইলের মতো কি পড়তেছে আকাশ থেকে এগুলা আর ভাই এটার এক্সপ্লোশন তো অনেক জোস ওয়াও এখন আপনাদের অনেকে কোশ্চেন হতে পারে যে এই টিএনটি গুলো আপনাদেরকে আমি কেন দেখাচ্ছি আর এই টিএনটি গুলো দিয়ে আপনারা কি করবেন তো ধরেন আপনার একটা ফ্রেন্ড আছে যে কিনা আপনাকে খুবই জ্বালায় লাইক ওর জ্বালানো ছাড়া আর কোনো কাজ নাই আর আপনার এই টাইপের ফ্রেন্ড কে আপনি বেশি কিছু না এরকম একটা জাস্ট টিএনটি যায় বসা দিবেন ওদের বাসার নিচে আর তারপর কি ওদের বাসার যা হওয়ার হয়ে যাবে আর এরপরও আপনাকে জ্বালানো দূরের কথা আপনার কাছ থেকে 100 হাত দূরে থাকবে যদিও আমার মনে হয় আপনাকে ব্লক মারলেও মারতে পারে এনিওয়েস এখন আমাদের কাছে আছে কেমিক্যাল টিএনটি ওয়া এটা তো সেই কতগুলো টিএনটি বাইর হলো আর এটা লাইক মাটিকে গলাইতে গলাইতে নিচে নিয়ে যাচ্ছে যেটা একবারে সেই আর সাউন্ড ইফেক্টটা সেই আসতেছে আচ্ছা এখন আমরা দেখব ফ্লোটিং টিএনটি এটা তো আকাশে উঠতেছে এটা আকাশে না উঠলে তো আমি বুঝতামই না যে এটা ফ্লোটিং টিএনটি ওয়েট আল্লাহ এটা কি এত বড় এক্সপ্লোশন ভাই এটা এত পাওয়ারফুল হবে এটা এক্সপেক্ট করি নাই আমি মানে ওয়াও আর এখানে একটা ডাঞ্জনও ছিল আর এই সেম টিএনটি আপনার লুঙ্গির নিচে চলে যাবে যদি আপনারা সাবস্ক্রাইব না করেন সো এখনই সাবস্ক্রাইব করে ফেলেন আর এখন আমরা দেখব রিঅ্যাকশন টিএনটি আর আমার কোনো আইডিয়া নেই এটা কি করবে এটা তো চারদিকে পার্টিকেল ছড়াচ্ছে আর টিএনটিটা নিচের দিকে চলে যাচ্ছে পুরো মানে কি ডेंजरस একটা টিএনটি এটা ওয়াও ভালোই ডিস্ট্রাকশন করছে সো এখন আমরা দেখব অ্যানিমেল টিএনটি আর যেই নাম সেই কাম অ্যানিমেল বাইর হয় এই টিএনটি থেকে যদিও অ্যানিমেল ছাড়াও মপ টপ বাইর হচ্ছে যেটা এক্সপেক্টেড না আর এটা অ্যানিমেলের কাতারেও পড়ে না আর এরপর আছে স্যান্ড ফায়ার অফ টিএনটি যেটা উপরে উঠে স্যান্ডের বৃষ্টি করে যেটা কাইন্ডা কুল আর এরপর আছে ফ্লোটিং আইল্যান্ড টিএনটি এটার নাম শুনেও ইন্টারেস্টিং মনে হচ্ছে এটাকে ফুটায় দেখি আর ওয়াও এটা আকাশে একটা আইল্যান্ড ক্রিয়েট করে দেয় যেটা কাইন্ডা এক্সপেক্টেড আচ্ছা আমি এখন একটা কাজ করব আমি আশেপাশে আরো কয়েকটা আইল্যান্ড ক্রিয়েট করে ফেলবো টেস্ট করার জন্য আর ওয়াও কত বড় এরিয়া ক্রিয়েট হয়ে গেছে হ্যাঁ এটা তো এখন আমরা টিএনটি এক্সপেরিমেন্ট করব আচ্ছা আমাদের লিস্টে যে নেক্সট টিএনটি আছে সেটা হচ্ছে টিএনটি ফায়ারওয়ার্ক নাম শুনে কিছুটা আন্দাজ করতে পারতেছি বাট দেখা যাক ওরে লিটারালি বৃষ্টি হচ্ছে টিএনটি আর আমার এত কষ্ট করে বানানো আইল্যান্ডটা একটা টিএনটিতেই শেষ
আহারে মনে করলাম যে আরো কয়েকটা এক্সপেরিমেন্ট করব, দেখি আরো চারটা এরকম টেন্টি ফুটাই। আমার পিসি না ফুটলেই হলো। এ ল্যাগ করতেছে, আল্লাহ আমার পিসি ফুটছে। ভাই রে ল্যাগে নড়াচড়াও করা যাচ্ছে না, দেখি সাউন্ডটা একটু বাড়া কাট ফেলে যাচ্ছে। ওকে ফাইনালি থামছে। চারটা ফুটানো অনেক ব্যাড আইডিয়া ছিল। বাই দ্য ওয়ে এই আইডিয়াটা কার ছিল? আজও কে এরকম চারটা টেন্টি ফুটাইতে চায়? ও এখানে তো আমি ছাড়া আর কেউ নাই। এনিওয়েস, আর এরপর আছে গ্র্যাভিটি টিএনটি। এই টিএনটিতে তেমন কিছু নাই, বাট আশপাশের যে মব টপ আছে সেগুলোকে টান দিবে, এন্ড দেন বুম আপনাকে আকাশে পাঠিয়ে দেবে আর আপনারা ডেড। আর এরপর আছে স্পাইরাল টিএনটি, যেটা আকাশে উঠে টিএনটি থ্রো করে, ইউনিক আছে। আর এরপর আছে গ্রোভ টিএনটি, যেটা ইকো ফ্রেন্ডলি একটা টিএনটি, আপনাদের আশেপাশে গাছ উঠে দেবে, বাট আই ডোন্ট নো এত বিয়ার্ড কেন এই গাছগুলো। এরপর আছে মিটিওর শাওয়ার টিএনটি, দেখা যাক এই টিএনটি থেকে মিটিওর বাইর হয় নাকি। ওয়েল গায়েব হয়ে গেছে। ওয়েট, আকাশ থেকে কি পড়তেছে এগুলা? ওয়েট, আকাশ থেকে এগুলো কি পড়তেছে? আকাশ থেকে লিটারলি টিএনটি পড়তেছে না। ওয়েট, এগুলো বলতেছিলাম সেগুলো ইউনিক, বাট এগুলো নরমাল। আর এখন আমি আপনাদেরকে অনেক পাওয়ারফুল টিএনটি গুলোকে দেখাবো, আর এগুলো দিয়ে লিটারালি আপনারা প্ল্যানেট ধ্বংস করতে পারবেন। আর আমাদের ফার্স্ট টিএনটি হচ্ছে মাউন্টেন টপ রিমুভাল, আর আমাদের পাশেই মাউন্টেন আছে তো বোঝা যাবে। ওয়েট, কিছুই তো হচ্ছে না, পুরো টপ রিমুভ হয়ে যাচ্ছে, হয়ে গেছে অ্যাকচুয়ালি, অনেক কাজের এই টিএনটিটা। আর এরপর আছে আমাদের কাছে হেলস গেট টিএনটি। ওয়েট, কি হইতেছে? টাইম সাইকেল রিপিট খাইতেছে? এ হে, ঘাসটার নয়েস আসতেছে আমার কান গেল, নেদারের নয়েস আসতেছে, কি ভাই এটা? ও পুরো নিচের গ্রাউন্ডে স্পিয়ার ক্রিয়েট হয়ে গেছে, এখানে নেদারের একটা আইল্যান্ডও নিয়ে আসছে। আচ্ছা এখন আমরা দেখবো হেভেন্স গেট টিএনটি, আর এটা মেবি হেলস গেটের উল্টাটা, লেটস সি। এটা তো সেম কাজ করছে, গর্ত হয়েছে একটা, আর উপরে একটা আইল্যান্ড আসছে, যদিও এটাকে আমার কোনো দিক দিয়ে হেভেন্স মনে হচ্ছে না, আর এখানে হেভেনের কোনো গেটও দেখতেছি না আমি। আচ্ছা এখন আমরা দেখবো পম্পেই, আর এটার নামটা অনেক বিয়ার্ড। ও রে, কতগুলো টিএনটি বাইর হয়! এই টিএনটি তো অনেক পাওয়ারফুল, যেদিকেই পড়তেছে লাভা হয়ে যাচ্ছে। আচ্ছা সো এখন আমরা লাস্ট তিনটা টিএনটি দেখবো, আর প্রথমটা হচ্ছে দ্য রেভলিউশন টিএনটি, দেখা যাক এটা কি করে। ও এটা উপরে উঠতেছে, ও এটা টিএনটি ছুটতেছে, এ হে আমার কান গেল, উচ্চারণ ঠিক করছি কিনা আমি জানি না, আর আল্লাহ জানে যে এই টিএনটি কি করবে। আর আপনারা যারা যারা ভিডিওর এই পয়েন্টে চলে আসছেন তারা তারা কমেন্টে নিউক লেখেন, যাতে আমি বুঝতে পারি আপনারা কয়জন আসছেন। ওকে লেটস সি। ওয়েট, এই টিএনটিটা গায়েব হয়ে গেছে, ও চারিদিকে মিটিয়র ছড়া যাইতেছে, সেই তো। আর ওয়াও, খালি কি এটুকুই হবে? লাস্ট টিএনটির জন্য এটা অনেক ডিসঅ্যাপয়েন্টিং। ওয়েট, আমার কিছু লাগছে। ওয়াও, এটা কি এত বড় এক্সপ্লোশন? ভাই এটাকে বলে এক্সপ্লোশন? এরকম টিএনটি তো আমাদের লাগবে। কিন্তু এটাই শেষ না, আমরা এখন 50টা চিক্সুলুপ টিএনটি ফুটাবো, আর এটার পর আমার পিসির কি হবে সেটা আল্লাহ মাবুদি জানে। আর এই ভিডিওর পার্ট 2 তে যে কি হবে আপনাদের কারোরই আইডিয়া নাই, আর এটার সাথেই আমার পিসি এখন ধ্বংস হয়ে যাবে। রেস্ট ইন পিস।